এতদিনে তো আপনারা বুঝেই গেছেন নিশ্চয়ই যে আমরা সিভিল স্কোর নিয়ে কতটা অবসেসড। আর তাই এই ভিডিওতে আমরা আমাদের এই অবসেশনটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছি। আপনি জানেনই হয়তো যে আপনাদের এই সিভিল স্কোরের ক্যালকুলেশনটা হওয়ার যে ফর্মুলাটা সেটা একদমই লুকানো থাকে। আপনাকে শুধু ব্রড প্যারামিটার্স বলে দেওয়া হয় কিন্তু সেটার এক্স্যাক্ট ফর্মুলাটা কাউকে বলা হয় না। বাট আমরা আপনাদের জন্য এই সিভিল স্কোরের ফর্মুলাটাকে ক্র্যাক করে নিয়েছি আর আজ এই ভিডিওতে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তবে হ্যাঁ, আগেই বলে দিই, এটা কিন্তু এক্স্যাক্ট ফর্মুলা না, এটা হলো আমাদের অনুযায়ী ব্যাখ্যা এই ফর্মুলাটার। আর এই ফর্মুলাটার সাথে সাথে আমরা আজকে এটাও বলবো যে কী করে নেক্সট 30 দিনের মধ্যে 150 থেকেও বেশি নিজের স্কোর বাড়াতে পারবেন। আর হ্যাঁ, জানতে হলে ভিডিওটা কিন্তু এন্ড অবধি দেখতে হবে, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন। ওকে, তো এইসব জিনিসগুলো জানার আগে আমরা এটা জেনে নেব যে ক্রেডিট স্কোর জিনিসটা কী। ক্রেডিট স্কোর হলো একটা 3টে ডিজিটের নাম্বার যেটার থেকে আপনার পুরো ক্রেডিট হিস্ট্রির ধারণা হয়ে যায়। আর সোজা কথায়, আপনি আপনার টাকার সাথে কতটা বেশি দায়িত্ববান। আপনার স্কোর রেঞ্জ শুরু হতে পারে লাইক 300 থেকে শুরু করে 900 অবধি, আর অবশ্যই যত বেশি স্কোর হবে ততই ভালো। ব্রডলি দেখতে গেলে আপনার ক্রেডিট স্কোর নির্ভর করে 5টা প্যারামিটারের ওপর, যেটা হলো পেমেন্ট হিস্ট্রি, ক্রেডিট ইউটিলাইজেশন, লেন্থ অফ ক্রেডিট হিস্ট্রি, নিউ ক্রেডিট অ্যান্ড ক্রেডিট মিক্স। আর এই 5টা প্যারামিটারের মধ্যে পেমেন্ট হিস্ট্রি হলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আপনার ক্রেডিট স্কোর অ্যান্ড কন্ট্রিবিউটস 35% টু দ্য ওভারঅল স্কোরের জন্য। আপনার ক্রেডিট স্কোর যদি 900 হয় তাহলে ওটার 35% হলো মোটামুটি 315 পয়েন্টস। এইবার এই 315 পয়েন্টসকে ভেঙে দেখে নেওয়া যাক। পেমেন্ট হিস্ট্রিকে 3টে সেকশনে ভাগ করা হয়, যেগুলো হলো নাম্বার অফ মান্থ সিন্স দ্য লাস্ট অ্যাডভার্স কমেন্ট, হাউ লেট ওয়াজ দ্য পেমেন্ট মেড অ্যান্ড এনি অনগোয়িং কেসেস। যদি আপনার সব পেমেন্টস টাইম মতো আপ টু ডেট হয় আর কোনো ব্যাংকেরই কোনো রকম খারাপ কমেন্ট না থেকে থাকে আপনার উপর, তাহলে আপনি এখানে পুরো নাম্বারটা পেয়ে যাবেন, যেটা হলো 90 থেকে শুরু করে 105-এর মধ্যে। আর যদি আপনি 1-2 মাস আগেই পেমেন্ট ডিলে করে থাকেন তাহলে ব্যাংক সেটার উপর অ্যাডভান্স কমেন্ট করে 60 থেকে 70 পয়েন্টস কেটে নেবে। আর যদি এমনটি হয় যে লাস্ট অ্যাডভান্স কমেন্ট করে 2 বছরের বেশি হয়ে গেছে, তাহলে সেখানে শুধু 20 থেকে 25 পয়েন্টসই কাটবে। তো যদি আপনার এই প্যারামিটার্সে পয়েন্ট কেটে যাচ্ছে, দেন এটাতে আপনি খুব বেশি কিছু করতে পারবেন না, আপনাকে এটার জন্য অপেক্ষা করতে হবে। অ্যাডভান্স কমেন্ট যত পুরনো হতে থাকবে আপনার পয়েন্টস ততটাই বাড়তে থাকবে। নেক্সট হলো যে যদি আপনি পেমেন্ট ডিলে করেন, দেন কত দিনের জন্য ডিলে করেছেন। যদি আপনি প্রথমবার 0 থেকে 30 দিনের ডিলে করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ব্যাংক ক্ষমা করে দেয়, কিন্তু যদি আবার দেরি করেন তখন ব্যাংক আপনার 15 থেকে 20 পয়েন্টস কেটে নেয়। আর যদি 90 দিনের বেশি ডিলে হয় তখন ব্যাংক আপনার 60 থেকে 70 পয়েন্ট কেটে নেবে। লাস্ট হলো সাবস্ট্রাকশন ডিলস উইথ ব্যাংক্রাপসি কেসেস। যদি আপনার উপর কোনো রকম ব্যাংক্রাপসি কেসেস চলে তখন তো আপনার সোজা ওখানেই 50 থেকে 60 পয়েন্টস কেটে নেওয়া হবে। আর যদি আপনি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন যে ব্যাংক্রাপসি কেসেসের উপর 2টো প্যারামিটার্সেই 120 থেকে শুরু করে 130 পয়েন্টস তো কেটে নেওয়া হয়। ক্রেডিট স্কোরের দ্বিতীয় প্যারামিটার হলো নিউ ক্রেডিট, যেটার কাছাকাছি 10%-এর ওয়েটেজ থাকে। এইবার এই প্যারামিটার্সে বেশিরভাগ লোকজনেরই অনেকটা কনফিউশন থাকে। তারা এটা মনে করে যে তারা যদি খুব ঘন ঘন তাদের ক্রেডিট স্কোর চেক করে তাহলে তাদের ক্রেডিট স্কোর কমে যেতে থাকে, কিন্তু সেটা হয় না। যদি আপনি নিজের ক্রেডিট স্কোর নিজে চেক করেন তখন সেটাকে সফট পুল বলা হয়, যেটাতে আপনার স্কোরের কোনো ক্ষতি হয় না। আর আরেকদিকে যদি ব্যাংক আপনার স্কোর চেক করে লোন এলিজিবিলিটি দেখার জন্য, তখন সেই ক্ষেত্রে সেটাকে হার্ড পুল বলা হয়, যেটা কিনা একটা ইম্প্যাক্ট ফেলে। যদি 6 মাসের ভিতর 5টার বেশি হার্ড পুল করে থাকেন তাহলে 50 থেকে 60 পয়েন্টস আপনার ড্রপ হয়ে যেতে পারে। আর এই জন্যই আমরা রেকমেন্ড করব অনেক বেশি লোন আর ক্রেডিট কার্ডের জন্য একসাথে অ্যাপ্লাই না করতে। এখানে গুড নিউজ এটা যে এটা এমন একটা প্যারামিটার যেখানে আপনি আপনার স্কোর খুব তাড়াতাড়ি বাড়াতে পারবেন। যদি আপনার এই প্যারামিটারটায় স্কোর কম থাকে তাহলে আপনাকে জাস্ট নতুন কোনো লোনের জন্য অ্যাপ্লাই করা বন্ধ করে দিতে হবে কিছু টাইমের জন্য। 2 থেকে 4 মাসের মধ্যেই আপনার স্কোর 50 থেকে 60 পয়েন্টস এটাতে বেড়ে যাবে, এটার পরই আপনি দেখতে পাবেন। থার্ড প্যারামিটার হলো ক্রেডিট ইউটিলাইজেশন, মানে আপনি আপনার ক্রেডিট লিমিটের কতটা পার্সেন্টেজ ইউজ করছেন। ক্রেডিট ইউটিলাইজেশনের কাছাকাছি 30% প্রভাব রয়েছে আপনার ক্রেডিট স্কোরে। যদি আপনার লিমিটের 1 থেকে 9% ইউজ আপনি করে থাকেন তাহলে এখানে ম্যাক্সিমাম পয়েন্টস পেয়ে যাবেন এই প্যারামিটার্সে। অ্যান্ড জাস্ট টু ক্ল্যারিফাই, এই ইউটিলাইজেশনটা 1 বছরের অ্যাভারেজ। তো যদি আপনার কোনো মাসে একটু বেশি ইউটিলাইজেশন হয়ে যায় তখন সেই ক্ষেত্রে খুব বেশি পার্থক্য পড়ে না, যতক্ষণ না আপনার অ্যাভারেজ ইউটিলাইজেশনটা 10%-এর থেকে কমে যাচ্ছে। আরও একটা বোঝা জিনিস এটা যে যদি আপনি একদমই আপনার ক্রেডিট লিমিট ইউজ না করেন তাহলেও আপনার এখানে পয়েন্টস কাটবে,
কারণ জিরো ক্রেডিট ইউটিলাইজেশন থেকে ব্যাংক আপনার ক্রেডিট বিহেভিয়ারের ব্যাপারে কিছু জানতে পারে না। এইটা একটা হ্যাক বলতে পারেন, যেখান থেকে আপনি খুব তাড়াতাড়ি ক্রেডিট স্কোর ইনক্রিজ করতে পারেন। যদি আপনি একদমই নিজের ক্রেডিট লিমিট ইউজ না করে থাকেন, তাহলে 1-2% ইউজ করা শুরু করে দিয়ে আপনার ক্রেডিট স্কোর 50-60 পয়েন্টস বাড়াতে পারেন। ফোর্থ প্যারামিটার হলো লেন্থ অফ ক্রেডিট হিস্ট্রি। এটা একটা সিম্পল মানে হলো যে ব্যাংকে যে কোনো প্রোডাক্টস লাইক ক্রেডিট কার্ড, লোন ইত্যাদির সাথে জুড়ে আপনার কত টাইম হয়েছে। যত বেশি টাইম আপনি যুক্ত রয়েছেন ততটাই ভালো। আর এই প্যারামিটারটার প্রভাব মোটামুটি 15% হয় আপনার ক্রেডিট স্কোরে। যদি আপনার ব্যাংকের থেকে কোনো ক্রেডিট প্রোডাক্টস নিয়ে 60 মাস হয়ে যায়, মানে 5 বছর হয়ে যায়, তাহলে আপনি এই প্যারামিটার্সে একদম পুরো নাম্বার পাবেন। আর অনেকেই নিজের পুরনো ক্রেডিট কার্ড দরকার না পড়াতে সেটাকে বন্ধ করে দেয়, কারণ তারা এটা জানে না যে তাদের পুরনো ক্রেডিট কার্ড তাদের ক্রেডিট হিস্ট্রিতে কতটা বেশি কন্ট্রিবিউট করে। আর এই জন্যই খুবই দরকার পুরনো ক্রেডিট কার্ড বন্ধ না করে সেটাকে ব্যবহার করতে থাকা, যতক্ষণ না নতুন ক্রেডিট কার্ড নিয়ে সেটা 5 বছর হয়ে গেছে। তারপর 5 বছর হয়ে যাওয়ার পর আপনি পুরনো ক্রেডিট কার্ডটাকে বন্ধ করতে পারেন। লাস্ট যে প্যারামিটার, সেটা আপনার ক্রেডিট স্কোরে 10% প্রভাব ফেলে, যেটা হলো ক্রেডিট মিক্স। এটার মানে হলো আপনার কাছে কতগুলো আলাদা আলাদা ধরনের ক্রেডিট প্রোডাক্টস রয়েছে। এইটাতে যত বেশি থাকবে ততটাই ভালো। এটা শুনে অদ্ভুত লাগতে পারে যে সবাই তো বলে লোন টোন বেশি নেওয়া ভালো না, কিন্তু যদি আপনার কাছে আলাদা আলাদা ধরনের লোনস রয়েছে আর আপনি সেটার পেমেন্টসগুলো টাইম মতো করছেন, তখন ব্যাংকের কাছে এটা মেসেজ যায় যে আপনি আপনার টাকা নিয়ে কতটা বেশি দায়িত্ববান, আর তখনই ব্যাংক আপনার স্কোরটাকে বাড়িয়ে দেয়। এটাতে যদি আপনার কাছে 5 বছরের বেশি ক্রেডিট প্রোডাক্ট থাকে, দেন এই প্যারামিটারসে আপনি ম্যাক্সিমাম নাম্বার পেয়ে যাবেন। তবে আমরা কিন্তু একদম রেকমেন্ড করব না ক্রেডিট স্কোর বাড়ানোর জন্য খুব বেশি লোন নেবার, কারণ যেরকম কি আমরা আগেও বললাম, আরও অনেক বেটার উপায় রয়েছে আপনার ক্রেডিট স্কোর বাড়ানোর। আচ্ছা, তো আরেকবার পুরো ব্যাপারটা দেখে নিই। এই 5টা প্যারামিটার্সগুলোর মধ্যে আপনার পেমেন্ট হিস্ট্রি অ্যান্ড ক্রেডিট ইউটিলাইজেশন হলো দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারামিটার্স, যেটা কিনা 65% প্রভাব ফেলছে আপনার সিবিল স্কোরে। আপনি যদি এই দুটোকে খুব ভালো করে গুছিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার স্কোর অনেকটাই ভালো হয়ে যাবে। আর যদি আপনার সিবিল স্কোর কম থাকে, তাহলেও আপনি এই ভিডিওতে বলা সব ফর্মুলাগুলোকে ইউজ করে মাত্র 30-40 দিনের মধ্যে সিবিল স্কোরে 120-150 পয়েন্ট খুব ইজিলি বাড়িয়ে নিতে পারবেন। আর তার সাথে সাথে আমাদের ভিডিও এখানেই এন্ড হচ্ছে, কিন্তু আপনারা যাওয়ার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করে যাবেন।